हेलो फ्रेंड्स केमन आছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমরা রাইটের অ্যাটাকগুলো দেখব। আমাদের কিন্তু অলরেডি রাইট স্টার্ট হয়ে গেছে। তো এই রাইট স্টার্ট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাটাকও শুরু হয়ে গেছে। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা রাইটে ভালো অ্যাটাক করতে পারি। ওকে, তো অ্যাট ফার্স্ট আমি যেটা করব, আমার যে রাইট ক্যাপিটাল গোল্ড আছে, ক্যাপিটাল গোল্ডটা অ্যাট ফার্স্ট খালি করে নেব। দেখব আমরা আজকে 5টা 6টা যে অ্যাটাক দেবো, 6টা অ্যাটাকের ভিতরে আমাদের কত ক্যাপিটাল গোল্ড হয়। ওকে, তো অ্যাট ফার্স্ট এখানে দেখেন যে বেস একটা 85% ডেক্সট্রাই আছে, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা যেটা করব, আমরা ফুল অ্যাটাক দেব। এই কারণে আমি অ্যাট ফার্স্ট ড্রাগন বেজে অ্যাটাক করব। তো এখানে আমার হক রাইডার নেওয়া আছে, কিন্তু আমি এখানে হক রাইডার দিয়ে অ্যাটাক করব না। অ্যাট ফার্স্ট আমরা বেসটাকে দেখব, তারপরে কিন্তু আমরা অ্যাটাকটা চালু করব। ঠিক আছে, তো এখানে বিষয়টা হচ্ছে যে ড্রাগন বেজে কিন্তু ড্রাগনগুলোই মেইন, মানে ওগুলোকে যদি আমরা না মারতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যাটাকটা ভালো হবে না। তো এই কারণে আমি যেটা করব, সমস্ত ট্রুপসগুলো লেস দিয়ে দিলাম। এরপরে আমি এখানে সুপার ড্রাগনের বেস, তাই সুপার ড্রাগনে অ্যাটাক করব। তো এখানে আমি 4টা সুপার ড্রাগন নিয়ে নিলাম, তারপর 2টো লোন, এরপরে আমি একটা না। ওকে, তো যাই হোক, আমাদের এটা প্রয়োজন নেই। ওকে, আর কি নেওয়া যায়, কি নেওয়া যায় ভাই বলুন তো অ্যাটাকের জন্য। তবে আমাদের কিন্তু উচিত যেরকম বেজ সেরকম প্লেয়ার সাজিয়ে কিন্তু প্রত্যেকটা অ্যাটাক করা। ওকে, তো আমি এখানে 2টো স্পেল নিয়ে নিলাম, একটা রেস, একটা গ্র্যাভিটি স্পেল নিয়ে নিলাম। তো আর সাথে কি নেওয়া যায়, এখানে একটা বারবারিয়ান নিয়ে নিলাম। যাই হোক, আমরা অ্যাটাকে চলে গেলাম। তো এখানে আমি যেটা করব, আমি সিম্পলি এখানে ওকে, তো অ্যাট ফার্স্ট আমি আমার যে বারবারিয়ানটা আছে সেটাকে আমি এখান থেকে দিয়ে দিব। সিম্পলি ড্রাগন, একটা ড্রাগনের দিকে বারবারিয়ানটা দিয়ে দিলাম, কারণ সুপার ড্রাগনটা এসে বারবারিয়ানকে হিট করতে থাকবে। এই ফাঁকে কিন্তু আমরা ওই সুপার ড্রাগনটাকে মেরে দেবো। এই জন্য আমি পাশ থেকে 2টো 3টা ওকে, মানে আমার এখান থেকে যে কটা সুপার ড্রাগন আছে সব কটা এখান থেকে দিয়ে দিলাম। তো এদিকে মানে ভাঙতে থাক, তার মাঝে আমার যে গ্র্যাভিটি স্পেল সেটাকে আমি একদম উপরে দিয়ে দিলাম। এরপরে আমার যে লোন আছে সেই লোনটাকে কোথায় দিব, ওকে জাস্ট ওয়েট। ওকে, তো আমি এখানে মাঝে একদম সুপার ড্রাগনের মাঝে লোন দিয়ে দিলাম। ওকে, তো দেখা যাক যে আমাদের কতদূর অ্যাটাকটা এগোয়। তো আমি মাঝে একটা রেইজও করে দিলাম, কারণ এখান থেকে সিঙ্গেল ইনফরমেটর আছে, তারপরে এয়ার বেলুন আছে। ঠিক আছে, মানে এগুলো যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে কিন্তু আমার বেজটা অনেকটাই সহজ হবে নেক্সট অ্যাটাক করার জন্য। ওকে, তো প্রত্যেকটা বেজে আমরা আমাদের টার্গেট, প্রত্যেকটা বেজে আমরা 2টো করে অ্যাটাক দিব। তো এই 2টো অ্যাটাকের ভিতরে কিন্তু আমাদের সাকসেস হতে হবে। ওকে, তো এখানে কিন্তু আমরা বেশি এখন পর্যন্ত মানে ভাঙতে পারিনি। আমরা সাধারণত মানে 35% পর্যন্ত আমরা ডিস্ট্রয় করতে পেরেছি। যাই হোক, কোনো ব্যাপার নয়। নেক্সট অ্যাটাকে দেখা যাক কী করা যায়। ওকে, তো এখান থেকে আমরা 37% ভাঙতে পেরেছি। তো নেক্সট অ্যাটাক আমরা চলে যাব সেম প্লেয়ার দিয়েই। ঠিক আছে, ওকে, তো এখন আমি যেটা করব, সিম্পলি এই দিকে আমি যে আমার ওকে, তো তার আগে আমি গ্র্যাভিট স্পেলটা আছে সেটাকে ইউজ করে দিই ইনফর্মার টাওয়ারের উপরে। এরপরে আমার যে সুপার বারবারিয়ান আছে সেই সুপার বারবারিয়ান একটা দিয়ে দিলাম উপরের সাইডে, সরি নিচের সাইডটা আমি দিয়ে দিলাম, কারণ নিচের সাইডটা ক্লিয়ার হয়ে গেলে তারপরে আমরা যে সুপার ড্রাগনটা আছে সেই সুপার ড্রাগনটাকে মারবো। ওকে, তো ওই জন্য আমি একটা সুপার ড্রাগন দিয়ে দিলাম, সাথে কী দেবো, হ্যাঁ সাথে সবকটা সুপার ড্রাগন এখান থেকে দিয়ে দিলাম। ওকে, কারণ এটাকেই যদি আমরা মারতে পারি তারপরে কিন্তু আর আমাদের বেশি সমস্যা হবে না। ওকে, তো যাই হোক, আমাদের যে লোনটা আছে সেটা একদম নিচ থেকে দিয়ে দিলাম। এবং দেখেন যে আমাদের গ্র্যাভিটি স্পেল, সেই গ্র্যাভিটি স্পেল থেকে কিন্তু প্রচুর পরিমাণে এয়ার বোম উঠতেছে, যে কারণে কিন্তু ইনফর্মার টাওয়ার বিজি থাকবে। ঠিক আছে, তো তারপর আমার একটা সুপার ড্রাগন ধরছে, কোনো সমস্যা নেই। আমি এখানে রেস করে দিয়েছি যেন সিঙ্গেল ইনফর্মার টাওয়ারটা তাড়াতাড়ি টেক অফ হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের কিন্তু নেক্সট অ্যাটাকে আমার মনে হচ্ছে 100 হয়ে যাবে, কারণ ওই দিকে যে সুপার ড্রাগনটা ছিল সেটাও কিন্তু মরে গেছে, এবং এই দিকে যে সুপার ড্রাগন সেটাও মরে গেছে। ডিফেন্সের ভিতরে শুধুমাত্র একটা এয়ার বেলুন যে উঠতে থাকে, শুধু এয়ার বেলুন ওইটা কিন্তু উঠতেছে। তো ওটা যদি মানে ডিস্ট্রয় হয়ে যায় তারপরে কিন্তু আমাদের আর কোনো সমস্যা নেই। একটা এয়ার, ও মাই গড, এই সাইডে তো 2টো এয়ার ডিফেন্স আছে। যাই হোক, তারপর আমার কাছে এখানে কিন্তু অনেকগুলো সুপার ড্রাগন রয়ে গেছে। তো আমি মনে করি বেস্টে ইজিলি 100 হয়ে যাবে। ওকে, তো এই সুপার ড্রাগনের বেজে যদি আমরা সুপার ড্রাগন দিয়ে অ্যাটাক না করি তাহলে কিন্তু আমাদের বেজটা 100 করতে খুবই কষ্ট হয়ে যায়। কাজেই আমি আপনাদের রিকমেন্ড করবো যে আপনারা যেরকম বেজ সেরকম বেজে সেরকম প্লেয়ার নিয়েই আপনারা অ্যাটাক করুন। ওকে, তো এখনও কিন্তু একটাই রয়ে গেছে, যাই হোক কোনো ব্যাপার নয়। তো আজকে আমরা পরপর 6টা অ্যাটাকেই দেখব যে আমরা 6টা অ্যাটাকে কত ক্যাপিটাল গোল্ড পাই, এগুলোই আমাদের কিন্তু দেখতে হবে, ঠিক আছে। তো আপনারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না, যারা আমার চ্যানেলে ফার্স্ট, তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে, ওকে। তো এখানে আমরা যেটা করব, নেক্সট যে বেস্টে আছে বেলুন, ঠিক আছে, এই বেলুন বেজের উপরে আমরা অ্যাটাক করব, ওকে। তো এখানে আমি প্লেয়ারগুলো সমস্ত কিছু লেস করে দেবো, কারণ এখানে কোনো সিসি বলতে যেগুলো আছে সেগুলো নিচের ট্রুপস। তো নিচের ট্রুপস মারার জন্য হক রাইডার দিয়ে আমি অ্যাটাক করবো। এখানে হক রাইডার নিয়ে নেব 12টা, ওকে 13টা হয়ে গেছে না। যাই হোক, আগে আমি বারবারিয়ান যে ওয়ালপেকারগুলো আছে সেই বারবারিয়ান ওয়ালপেকার নিয়ে নিলাম 6টা, একটা আর্সার। তো সুপার মানে যে হকগুলো আছে হক রাইডার নিয়ে নিলাম 12টা, একটা দুটো ই নিয়ে নিলাম সুপার বারবারিয়ান, ওকে। তো সাথে একটা গ্র্যাভিটি স্পেল এবং একটা দুটো গ্র্যাভিটি স্পেল, একটা লাইট স্পেল, ওকে। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাবো এটাকে। তো এখানে আমি যেটা করব, বড় বড় যে ডিফেন্সগুলো আছে না সেই ডিফেন্সগুলোর উপরে, ওকে। যাই হোক, আমি এখান থেকে যে বারবারিয়ান ওয়ালপেকার আছে সেগুলো দিয়ে দিলাম। এরপরে আমার যে হক রাইডারগুলো আছে আমি সমস্ত হক রাইডার চালু করে দিলাম। এরপরে সাথে যে আমার যে গ্র্যাভিয়েট স্পেল আছে সেই গ্র্যাভিয়েট স্পেল একটা, ওকে কোথায় দেবো, ওকে উপরের দিকে যে দুটো বড় ডিফেন্স আছে আমি সেখানে দিয়ে দিলাম। সাথে আমার যে বারবারিয়ান আছে সুপার বারবারিয়ান, সেই বারবারিয়ান একটা এপাশে একটা অপোজিট সাইডে, এই দুটো দিয়ে দেবো যেন সাইডটা ক্লিয়ার হয়ে যায়, ওকে। তো ফার্স্ট অ্যাটাক আমাদের কী করতে হবে, আমাদের একটু সাইড টাইড ক্লিয়ার করে একদম মাঝের পয়েন্ট আপ রাখতে হবে ফাঁকা, ঠিক আছে, যেন আমরা মাছ থেকে এরপরে অল প্লেয়ারগুলো দিয়ে দিতে পারি। এর জন্য আমি জাস্ট সাইডগুলো আগে ক্লিয়ার করে নিলাম। তো এখান থেকে মনে হচ্ছে না আমরা বেশি কতগুলো লাভ করতে পারবো। তো যাই হোক, দেখা যাক। ওই পাশের একদম উপরের সাইডের নিচের সাইডের হক রাইডারগুলো তো অলরেডি মরে গেছে, যাই কোনো ব্যাপার নয়। উপরের সাইডের হক রাইডার কিন্তু ইনফরমারটা টেক আপ করে একদম সরাসরি চলে আসবে নিচে, ওকে। তো হক রাইডার কিন্তু চলে এসেছে। এখান থেকে আমরা যে কটা ডিফেন্স পারি সে কটা টেক আপ, মানে যা এখান থেকে ভাঙতে পারে সেটাই আমাদের কিন্তু বোনাস। তো দেখা যাক কি হয়, ওকে। তো ফার্স্ট যে আমরা অ্যাটাকটা দিচ্ছি এটা কিন্তু আমরা খুব ভালো এটা অ্যাটাক করছি, 44% ডিস্ট্রয় করে ফেলেছি, তো কোনো ব্যাপার নয়। এবার আমরা নেক্সট অ্যাটাকে চলে যাবো। এইবার অ্যাটাকে কিন্তু আমাদের 100 করতেই হবে, ঠিক আছে। তো যেটা করব, আমরা আগে গ্র্যাভিয়েট স্পেল ইউজ করে নিব। তো গ্র্যাভিয়েট স্পেল কোথায় কোথায় দেবো, একটা জাস্ট মাঝে দিয়ে দিলাম এবং আর একটা আগের গ্র্যাভিটি স্পেল দিচ্ছি তার উপরেই দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আমি এখান থেকে সুপার যে বারবারিয়ান ওয়ালপেকারগুলো আছে সেগুলো দিয়ে দিব, কারণ বারবারিয়ান ওয়ালপেকারগুলো যদি বাস্ট হয় তাহলে কিন্তু 3টে করে মানে বারবারিয়ান বের হয়, ওকে। তো এবার যে সুপার বারবারিয়ান আছে সেই সুপার বারবারিয়ান কটা দিয়ে দিব। হক রাইডার অলরেডি কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এবার আমার সুপার বারবারিয়ান উপরের সাইড থেকে দুটোই সুপার বারবারিয়ান দিয়ে দেবো, কারণ উপরের সাইডটা কিন্তু ক্লিয়ার করা বাকি রয়ে গেছে। কিন্তু আমার হক রাইডার কিন্তু বেশ ভালোই কাজ করতেছে। এখানে শুধু ক্রুশ যে আছে ক্রুশটা একটু সমস্যা করে হক রাইডারের অ্যাটাকে, কিন্তু তাহলে মানে তাতেও কোনো সমস্যা নেই, আমাদের বেস কিন্তু 100 হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি আপনারা এইভাবে যদি হক রাইডারের অ্যাটাক করেন এবং সুপার ড্রাগনের আগে যে অ্যাটাকটা দেখাইছি সুপার ড্রাগনের বেজে সুপার ড্রাগন দিয়ে যদি অ্যাটাক করেন, তাহলে আশা করি আপনারা 2 অ্যাটাকের ভিতরে যে কোনো বেস আপনারা কমপ্লিট করতে পারবেন, ওকে। যাই হোক, আমাদের নেক্সট যে বেসটা সেটাও কিন্তু 2 অ্যাটাকের মধ্যে কিন্তু সেই নেক্সট বেজও কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা যেটা করব, আমরা নেক্সট অলরেডি আমাদের কিন্তু 4টা অ্যাটাক হয়ে গেছে, এখনও 2টো অ্যাটাক আছে, ওকে। তো যাই হোক, কী করা যায়, ওকে। তো এই বেজের উপরে আমরা ফার্স্ট অ্যাটাক করব সুপার ড্রাগন দিয়ে, তারপরে আমরা হক রাইডার দিয়ে, ওকে। তো আমি যেটা করলাম, হক রাইডারগুলো লেস করে আমি এখানে সুপার ড্রাগন নিয়ে নিলাম 5টা, সাথে একটা লোন এবং একটা বারবারিয়ান, ঠিক আছে। এর সাথে আমরা একটা গ্র্যাভিটি স্পেল নেব এবং একটা রেইজ স্পেল নেব, ঠিক আছে। তো আমি রেইজ স্পেল নিলাম, গ্র্যাভিটি স্পেল নিয়ে গেলাম। এবার সেভ দিয়ে সরাসরি চলে গেলাম অ্যাটাকে। আমি কেন সুপার ড্রাগন অ্যাটাক করতেছি, কারণ এটা বেস্টে কিন্তু চারদিকে ছড়িয়েছি, ঠিক আছে। যে কারণে আমি কিন্তু সমস্ত বেস্টের একটু গুছিয়ে নিতে চাই। তো সাইডগুলো আমি ক্লিয়ার করব, তারপরে কিন্তু আমাদের হক রাইডারের অ্যাটাকটা দিব, ওকে। নেক্সটে আমরা হক রাইডারের অ্যাটাক দিব। তো যাই হোক এখানে আমার যে গ্র্যাভিটি স্কুলটা আছে সেটা কোথায় দিই? আচ্ছা, এখানে সবচেয়ে বড় ডিফেন্সের বলতে যে ক্যাননটা আছে, সেই ক্যাননের উপর দিয়ে দিলাম বিগ ক্যানন, মানে ওটাকে কী বলা হয়। যাই হোক আমরা এর উপর দিয়ে দিলাম গ্র্যাভিটি স্পেলটা। এরপরে আমাদের যে ড্রাগন পাঁচটা আছে, আমরা ড্রাগন পাঁচটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেব, ওকে, যেন চারো সাইডটা ক্লিয়ার হয়ে যায়। তো আমাদের জায়েন্ট ক্যাননটা কিন্তু অবশ্যই মানে আগে থাকতেই জায়েন্ট ক্যাননটা যদি টেক আপ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের হক রাইডার অ্যাটাকে আরও সুবিধা হবে, কারণ হক রাইডার অ্যাটাকে কিন্তু একটা প্রবলেম করে থাকে জায়েন্ট ক্যানন, ওকে। তো যাই হোক আমাদের কাছে এখন একটা সুপার বারবিয়ান আছে, তারপরে লোন আছে, হ্যাঁ মানে রকেট লোন, এখানে একটা রেজও আছে, কোনো ব্যাপার নয়। তো আমি রকেট লোনটা একদম যে জায়েন্ট ক্যানন আছে সেখানে দিয়ে দিলাম। এরপরে আমাদের রেজটা, ওকে, তো রেজটা আমি এখানেই দিয়ে দিব যেন এই সাইডটা একটু তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। এরপরে আমার যে বারবারিয়ানটা আছে সেটা কোথায় দিব? ওকে, তো সেটা আমি একদম নিচের সাইডেও একটা ক্যানন রয়ে গেছে, যাই হোক আমরা উপরের দিক থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেন এয়ার বম যেগুলো ওঠে সেগুলো যেন সেটাকে যেন ডিস্ট্রয় করতে পারে। ওটা কি একটা নাম আছে আমার সঠিক মনে নেই। যাই হোক আমরা এখান থেকে মোটামুটি 43% ভালোই ভালো কিন্তু হয়েছে আমাদের, আমরা যে টার্গেট করছি সেই টার্গেট অনুপাতে কিন্তু আমাদের অ্যাটাকটা এগোচ্ছে। তো এখান থেকে আমি সুপার ড্রাগনগুলো লেস করে দিলাম। এবার সিম্পলি দুটো গ্র্যাভিটি স্পেল, একটা লাইট স্পেল, তারপরে হক রাইডার 12টা, ঠিক আছে, 12টা হক রাইডার নিয়ে নেব। তারপরে এখানে যে বারবারিয়ান ওয়ালপেপার আছে সেটা 6টা নিয়ে নিলাম, দুটো বারবারিয়ান নিয়ে নিলাম, সুপার বারবারিয়ান, ঠিক আছে। তো যাই হোক আমরা সরাসরি চলে গেলাম অ্যাটাকে। তো এখানে জায়েন্ট ক্যাননের উপরে আমাদের গ্র্যাভিটি স্পেল ইউজ করতে হবে। তো তার আগে আমি যেটা করলাম সমস্ত ওয়াল ব্রেকারগুলো দিয়ে দিলাম, এরপরে সাথে হক রাইডার দিয়ে দিলাম। এবার আমার তাড়াতাড়ি, ওকে, তো আমি জায়েন্ট ক্যাননের উপরে একটা দিয়ে দিলাম গ্র্যাভিটি স্পেল এবং এই পাশের নিচে একটা দিয়ে দিলাম গ্র্যাভিটি স্পেল। মানে বড় বড় ডিফেন্স এগুলো দেখেই আপনারা গ্র্যাভিটি স্পেল ইউজ করবেন, যেখানে আপনার ভালো লাগে সেখানে। তো গ্র্যাভিটি স্পেলটা কী করবে যে ওই সমস্ত ডিফেন্স কিন্তু বিজি রাখবে এবং ওগুলো কিন্তু ডিস্ট্রয় করে দিবে, এবং পরের নেক্সট যে অ্যাটাকটা করবেন আপনি সেই নেক্সট অ্যাটাকে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো এই কারণে আগে গ্র্যাভিটি স্পেলটা ইউজ করতে হবে সঠিকভাবে, তারপরে। তো এখানে আমি যেহেতু আগে সুপার মানে বারবারিয়ান ওয়ালপেপারগুলো দিয়ে দিয়েছি আগে, সেই কারণে আমি অপারেটর চালু করে দিয়েছিলাম। তো আপনারা যেটা করবেন, এক ফার্স্ট গ্র্যাভিটি স্পেলটা ইউজ করবেন, তারপরে আপনারা মানে বারবারিয়ান ওয়ালপেপারটা দিয়ে তারপরে হক রাইডার দিয়ে দেবেন তার পিছনে, ঠিক আছে। যদি এরকম না দেন তাহলে কিন্তু অ্যাটাকটা অনেকটা প্রবলেম হয়ে যাবে। অল হক রাইডার নেবেন না, তাহলে অন্য অন্য যে ডিফেন্স ছাড়া যে বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু ভাঙা হবে না, সেই জিনিসগুলো কিন্তু রয়ে যাবে, যেন আপনার হয়তো বা একটা অ্যাটাক বেশিও লেগে যেতে পারে। যাই হোক আমাদের কিন্তু এখান থেকে 100 হয়ে গেছে। তো নেক্সট অ্যাটাকে আবার আমরা চলে যাব। তো আমাদের কাছে এখন আর কোনো অ্যাটাক নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে অ্যাটাক করতে হয়, মানে ক্লান ক্যাপিটালে কীভাবে অ্যাটাক করবেন। দেখেন এখানে আমি কত পরিমাণ পেয়ে গেছি, 23,000, ওকে। তো তো যদি আমার ক্লানে যাই, যদি আমার ক্লানের, তো আমি 23,000 কিন্তু দিয়ে দিয়েছি। আমার যে টাউন হল যেহেতু আপগ্রেড করেছি সে কারণে আমি আমার যে ক্যাপিটাল গোল্ড, সেই ক্যাপিটাল গোল্ড কিন্তু আমি খরচ করে ফেলছি। তো যদি আমরা ক্লানে যাই, দেখেন আমি সরাসরি ক্লানে চলে গেলাম, যে আমার ক্লানে দেখেন আমি যে নম্বর বেজ দিয়ে অ্যাটাক করছি তপু, তো এই বেজই কিন্তু সর্বোচ্চ উপরে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে অ্যাটাক করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।